এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার করে পাঠ করে কতবার, অর্থটা কি? লা হাওলা, আমার কোনো চেষ্টাই নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমার নিজের থেকে কিছুই করার ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বাহুবল নাই, আমার অর্থ সম্পদ দিয়ে কিছুই আসবে না, কথা ঠিক কি না? ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কথা ঠিক কি না? এই দোয়াটি যদি কোনো মানুষ প্রতিদিন প্রতিদিন 100 পাঠ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নবী বলেন ওই মানুষটির জিন্দেগীতে জীবনে কোনোদিন দারিদ্রতা থাকবে না। কি থাকবে না? দারিদ্রতা থাকবে না। আপনি আজকে থেকে এই আমলটা করতেই থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি রাস্তায় হাঁটেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আপনি অফিসে যাচ্ছেন পথের মাঝে পড়েন, অবসর পেয়েছেন পড়তে থাকেন, আপনি দোকানে বসে আছেন পড়তে থাকেন, আল্লাহর নবীর আরেকটি হাদিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে আরেকটা হাদিস, কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 99 প্রকার রোগ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে দেন। কতটা রোগ? এ রোগের কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ এমন কিছু রোগ সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষ এখনো জানে না, আগামী দিনের রোগ, বর্তমান রোগ, যত সমস্যা আছে আল্লাহ তাআলা এ দুয়ার বরকতে মাফ করে দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বর্ণনা করে বলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক বালাখানা নির্মাণ করে দেয়। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, এই আয়াতের তাফসীর তাফসীর ইবনে কাসিরে পড়ে দেখেন, বিশাল বিস্তারিত আলোচনাগুলো আসছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে। মানুষের জীবনে যে কোনো সমস্যার সমাধান যদি পেতে চান, অনেকে আছেন ঋণগ্রস্ত, ঋণ থেকে উদ্ধার হতে পারতেছেন না, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, আপনি আজকে থেকে খাঁটি বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে আমলটা করতে থাকেন, আমার আল্লাহ তাআলা সহজ করে দেবেন। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা দিন হয়ে যায়, আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, ছেলেটা হারিয়ে গেছে, ভালো করে মনোযোগ দেন, আমার ছেলেটা হারিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমার ছেলে হারিয়ে গেছে বলে? জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা উপদেশ দিলেন, কয়টা? জোরে বলেন, আরো জোরে, তিনটি উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ হলো, সাহাবি তোমার সন্তান হারিয়ে গেছে, তুমি আল্লাহ পাকের উপর ভয় করো। কি করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। দেখেন, ছেলে হারানোর সাথে আল্লাহর ভয়ের কি সম্পর্ক? দ্বিতীয় কথা বললেন,
ও সাবি তোমার ছেলে হারিয়েছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তুমি আল্লাহর উপর ভরসা করো। কার উপর ভরসা? আল্লাহর উপর ভয়। সাহাবাদের জীবনীতে কি কম ছিল? কথা বলেন না কেন, কম ছিল না। তারা সব সময় এগুলার দিকে পারদর্শী। আল্লাহর উপর ভরসা, এটা সাহাবাদের জীবনীতে কি কম ছিল? কম ছিল? কম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেন, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আজ কয়েকটা দিন হয়ে যায় চুলায় কোনো আগুন জ্বলে না। নবীজি, সন্তান পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবি, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সাহাবি হয়তো ভাবলেন, আমি আমার অভাবের কথাটা রসুলের কাছে বলবো, হয়তো রসুল তার কোষাগার থেকে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবে। কিন্তু আল্লাহর নবী উল্টোটা করলেন, সাহাবির অভাবের কথা শুনে সাহাবিকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবি, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়িয়ে যাও? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে বাসার মধ্যে খবর নেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য যখন গেলেন, যে বাসায় কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, সাহাবির স্ত্রী ডাক দিয়ে বললেন, না, কোনো ব্যবস্থা হয় নাই। সাহাবি আবার দৌড় দিয়ে এসে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খোদা আমার পরিবারের খোদা বেশি পেয়েছে। আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে আবার দাঁড়িয়ে গেলেন, আবার বাসায় যে খোঁজ নিলেন, খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবি, আল্লাহ যে নামাজের মাধ্যমে খাবার দিবেন, সেই নামাজ এখনো হয় নাই। ডাক্তার রোগী দেখে, চিকিৎসা করে, প্রেসক্রিপশন লেখে, কিন্তু ওষুধ কিনে খায়, কিন্তু রোগ ভালো হয় না। আবার এক সপ্তাহ পরে ডাক্তার ডেট দিয়েছে, আগামী সপ্তাহে আবার দেখা করবেন, 15 দিন পরে আবার আপনি আমার সঙ্গে দেখা করবেন, আবার আপনি রিপোর্টগুলো ফিক্সেশন নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার জিজ্ঞাসা করলো, আপনার কি অবস্থা? বলে, কিছুই হয় নাই। কথা ঠিক কিনা? ডাক্তার কি আবার ওই ওষুধেই দেয়, না কি করবে? আবার ওষুধকে চেঞ্জ করে দিয়ে বলবে, এই ওষুধগুলো আবার নিয়ে খান, আবার নিয়ে খায়, যদি রোগ ভালো না হয় আবার দেখা করে। তৃতীয়বারের বেলা আবার ডাক্তার আরেক জায়গায় ফিক্সেশন করে দেয়। একই ফিক্সেশন 3টা ডেটের মধ্যে হয়ে যায়। একই ডাক্তার একই রোগী, কিন্তু ওষুধ চেঞ্জ করলো কয়বার? কথা বলেন, বোঝা যাচ্ছে রোগ এবং ওষুধ অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য বারবার চেঞ্জ করা লাগতেছে। কথা ঠিক কিনা? যেদিন রোগ এবং ওষুধ এক হয়ে যাবে, সেদিন রোগী এমনি সুস্থ হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যে নামাজে তোমার সাহায্য আসবে, যে নামাজে তোমার খাবার আসবে, সেই নামাজ হচ্ছে না। আবার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তৃতীয়বার নামাজ শেষ করে বাসার মধ্যে যেয়ে যখন দেখলেন বিবি রুটি ভাজতেছে, আরো আসতে বলেন, বিবি রুটি ভাজতেছে, বিবিকে জিজ্ঞাসা করলো, কোথায় আটা পেলে? এবার বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, আমাদের ঘরে আটা পেশার 4টিটা যে ছিল, যেটা দিয়ে আসার আটা পিষতাম, এটা অটোমেটিক ঘোরা শুরু করে দিল, ওখান থেকে আটা বাহির হচ্ছে, তাই আমি ওখান থেকে আটা নিয়ে রুটি বানাচ্ছি। আমার ভাইরা, কেন এই কথা বললাম? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেছেন, ভরসা করো কার উপরে? আল্লাহ বলেছেন, ভরসা করো কার উপরে? আল্লাহ বলেন, আমার উপর ভরসা করো। রসুল বলেন, আল্লাহর উপর ভরসা করো। তাই আল্লাহ তাআলা ভরসা শিখায় দিলেন,
তোমরা আমার উপর ভরসা রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়া দিব। সাহাবীর ছেলে হারিয়ে গিয়েছে, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে। আল্লাহর হাবিব তিনটা ওষুধ দিলেন, তিনটা প্রেসক্রিপশন করে দিলেন। এক নাম্বার ওষুধ হলো কি বলেন, জোরে বলেন, সকলে বলেন, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওষুধ দিলেন, তুমি আল্লাহর উপর ভরসা করো। তৃতীয় নাম্বারে ওষুধ দিলেন, সাহাবি যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে বাসায় ঘুরে আসে নাই ততক্ষণ পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতেই থাকো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ওষুধ? আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা করো, আর যতক্ষণ তোমার ছেলে বাসায় ফিরে আসে নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটা তুমি পাঠ করতেই থাকো। সাহাবি আশ্চর্য হয়ে গেল। আমার ভাইয়েরা, সাহাবি আমল করা শুরু করে দিলেন। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়, চতুর্থ দিন রাতের বেলা ছেলে দরজায় করাঘাত করে বলে, আম্মু আব্বু আমার জন্য তোমরা দরজাটা খুলে দাও। আরো আসতে বলেন, জোরে বলেন। বাবা আশ্চর্য হয়ে গেল, সাহাবি আশ্চর্য হয়ে গেল, ছেলে এত রাত্রে দরজা করাঘাত করলেন। দরজা যখন খুলে দেওয়া হলো, সন্তানকে পেয়ে বাবা খুশি না বেজান? জোরে বলেন, বিশাল খুশি। সন্তানকে বুকে টেনে নিয়ে পিছন দিকে যখন তাকিয়েছেন, তার বাড়ি ভরা, অনেক গরু উট বাছুর ছাগল সব ভরা। সাহাবী আশ্চর্য হয়ে গেল, ছেলেকে ডাক দিয়ে বলে, এগুলো কি নিয়ে আসছো? ছেলে পিছন দিকে তাকায় দেখে পুরা বাড়ি ভরা উট দুম্বা ছাগল। সাহাবি জিজ্ঞাসা করলো, এগুলো কোথা থেকে নিয়ে আসছো? বলে, আব্বু আমি কিছুই জানি না, কিছুই জানি না। আশ্চর্য কিনা? বাবা প্রশ্ন করল, এগুলো কোথা থেকে নিয়ে আসছো? ছেলে এবার ডাক দিয়ে বলে, আব্বু মদিনার রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, মদিনার মরুভূমিগুলোতে দেখি এগুলো চরাচর করে, কিন্তু কিছুই বুঝলাম না বাবা। আমি যখন পত্র রওনা করেছি, মদিনার মরুভূমির এই সমস্ত উট দুম্বাগুলো কেন জানি আমার পিছু পিছু চলা শুরু করে দিল। আরো আসতে বলেন, আমার পিছু পিছু চলা শুরু করে দিল, আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। সাহাবি আশ্চর্য হয়ে গেল, বিপদে পড়ে গেল। না জানি মালিকরা আবার চলে আসে বাড়িতে হামলা করে, কথা ঠিক কিনা? সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে। চার দিন পরে বাড়িতে ফিরলো রাত্রের বেলা, ছেলের কণ্ঠ শুনে আমি বাবা আত্মহারা হয়ে গেছি, খুশি হয়ে গেছি। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে ছেলেকে যখন দেখলাম, তার সঙ্গে এটাও দেখলাম, ছেলের পিছনে শত শত উট দুম্বাগুলো আমার বাড়িতে জমা করে গেছে। আল্লাহ নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন। ছেলেকে এবার নবীজি জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে তুমি বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি থেকে বাইর হইয়া একটু দূরে হাঁটতেছিলাম, কিছু সংখ্যক দুষ্কৃতী লোক আমাকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ঘরে বন্দি করে রাখলো। ওই এলাকার যিনি সর্দার,
আমার জন্য পাহারা রেডি করলো যাতে আমি বাহির হয়ে না আসতে পারি। কিন্তু সন্ধ্যাকালীন সময় দিনে যারা ডিউটি করেছে তারা চলে গেছে, রাতে যারা ডিউটি করবে তারা যখন চলে আসলো ডিউটি করার জন্য, হঠাৎ আকাশ কেন যেন গর্জে উঠল, আকাশের মধ্যে বিশাল ডাক দেওয়া শুরু করে দিল, বৃষ্টি পড়া শুরু করে দিল। তারা আর বাহিরে থাকতে পারলো না, যারা আমাকে বডিগার্ড হিসেবে যারা আমাকে নিরাপত্তা দিচ্ছিল, আমাকে যারা পাহারা দিচ্ছিল, তারা আর বৃষ্টির কারণে বাহিরে থাকতে পারলো না, একটা ঘরের ভিতরে ঢুকে গেল। একত্রিত হয়ে তারা যখন ঠান্ডা অনুভব করলো, তাদের ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে তারা সেখানে ঝিমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। এই সুযোগে আমি আমার দরজা খুলে আমি চলে এসেছি। আল্লাহ নবী বলেন, তোমার পিছনে তুমি আসছো বুঝলাম, উট বাছুর দুম্বা ছাগল গুলো যে তুমি নিয়ে আসছো এগুলো কোথায় পেলে? বলতেছে নবীজি, আল্লাহর কুদরতি খেলা আমি কিছুই বুঝলাম না, আমি যে রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে রওনা করেছিলাম আমার ওই রাস্তার আশপাশে যতগুলি উট দুম্বাগুলো মরুভূমির মধ্যে চড়ানো ছিল, কেন জানি আমাকে দেখে আমার পিছে পিছে ছোটা শুরু করে দিল। অনেক দূর থেকে তারা চলে আসছে, আমার বাড়ির ভিতরে চলে আসছে। সাহাবী এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট দুম্বাগুলো এখন কি করব? আমরা মালিক হলাম না, যারা মালিক তারা ফিরে পাবেন, এখন অনেক দূর থেকে আসছে, এগুলা কোন মালিকের কেমনে বুঝবো? মরুভূমিতে হাজার হাজার এরকম পড়ে থাকে, কথা ঠিক কিনা আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, এগুলার মাসআলা কি? আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন, এমন ঘটনা কখনো ফেস করেন নাই নবীজি। মাথা নিচু করে যখন বসলেন, আমার আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও সাহাবী, ও আল্লাহর নবী, আপনি শুনেন, আপনারা শুনেন, জিব্রিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর তরফ থেকে এই সাহাবীর বাড়িতে যে রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই রিজিকের সম্পূর্ণ মালিক হলো সাহাবী। নবীজি প্রশ্ন করলেন, কোন আমলের বদৌলতে এটা হলো? এমন কি আমল করলো যে আমার আল্লাহ তার ঘরে এত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিলেন, এত দামি রিজিক দিলেন, এত দামি খাবারগুলো তার ঘরে পাঠিয়ে দিলেন, সন্তানকে আল্লাহ ফিরায় দিলেন। জিব্রিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটা আমল বাতলায় দিয়েছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা করো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকো। লা হাওলা ওয়ালা কুওয়াতা এমন একটি বাক্য যে বাক্যর কারণে আমার আল্লাহ তাআলার রহমত বরকত সব তার উপর সকিনা অবতীর্ণ হয়ে গেছে। আমলটা করবেন না? করবেন না? এটা কত বড় শক্তিশালী আমল! আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কুরসি যখন তৈরি করলেন, আরশে কুরসি তৈরি করার পরে আল্লাহ আটজন ফেরেশতাকে ডাক দিলেন। কয়জন ফেরেশতা? আটজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমরা আমার এই কুরসিটা তোমরা কাদের মধ্যে বহন করো? কিয়ামত পর্যন্ত কাদের মধ্যে বহন করতেই হবে। যখন আটজন ফেরেশতা একসঙ্গে কুরসিটা উঠানোর জন্য চেষ্টা করলো, কুরসিটা উঠাইতেই পারতেছে না, এত ওজন। ভালো করে বোঝেন, আমার আল্লাহ যত বড় তার কুরসিটা তত বড়, কথা ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হলো ফেরেশতা, ফেরেশতা কেমন করে পারবে? সব ফেরেশতা, আটজন ফেরেশতাই আল্লাহর দরবারে সেজদায় পড়ে ডাক দিল, রব্বুল আলামিন, আপনি কুরসি আমাদের কাদের মধ্যে বহন করতে বলেছেন, কিন্তু আমাদের শক্তিতে কুলায় না,
আমরা কি করব, কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু করতে তো হবেই, কাঁধে বহন করতেই হবে, নিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিলেন, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো জোরে, আরো জোরে। যখন এই দোয়াটা শিখিয়ে দিলেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা জবান দিয়ে উচ্চারণ করলেন, পাঠ করলেন। একসঙ্গে আটজন ফেরেশতা এই দোয়া পাঠ করার পরে আরো সে কুরসিটা একবার কাঁধে নিলেন। কেয়ামত পর্যন্ত ওই আটজন ফেরেশতার কাঁধের মধ্যে কুরসি থাকবে, কেয়ামত পর্যন্ত তারা এই দোয়াটা পাঠ করতেই থাকবে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব জিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বাসা থেকে বাইর হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আপনি বাইর হন। আপনি গাড়িতে উঠতেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িকে আল্লাহ নিরাপদ করে দেবেন, আপনার জীবনকে আল্লাহ নিরাপদ করে দেবেন, আপনার জন্য সব পথকে সহজ করে দেবেন। ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, অসুস্থ, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই আমলটা প্রতিদিন পাঠ করে। বিছানায় শুইতে গেছেন, আমরা তো উজু করে ঘুমাই না, উজু করে শুই, উজু করে কিন্তু শুই না, উজু করেন, মেসওয়াক করেন, বিছানায় পাঁচটা মিনিট সময় দেন। কয় মিনিট, কয় মিনিট? পাঁচটা মিনিট সময় বিছানায় দেন, বসেন, একটা তাসবিহ হাতে নেন, একশোবার লা হাওলা পড়েন, একশোবার না পড়েন দশবার পড়েন, দশবার না পড়েন সাতবার পড়েন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এই কয়টা পড়তে কয় মিনিট লাগবে? পাঁচ থেকে সাত মিনিট লাগবে, কথা ঠিক কিনা? আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70 বার পাঠ করেন, অথবা 7 বার পড়েন, নিম্ন 7 বার পড়েন, পরে আপনি শুয়ে পড়েন, আপনি মারা যাবেন, আপনি জান্নাতি, আপনি মারা যাবেন। যে বিবির জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এত শ্রম দিচ্ছেন, আল্লাহ তাদের হেফাজত করে দেবেন। আর এই 5 মিনিটের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? এটা হলো একান্ত সাক্ষাৎ। আপনি শুইতে যাচ্ছেন এমন সময় আল্লাহকে ডেকে আপনি ঘুমাইতে যাচ্ছেন, হতে পারে আপনার এই ঘুম চিরদিনের জন্য শেষ ঘুম, আপনি চোখ বুঝেছেন আর নাও জাগতে পারেন। আপনি এই আমলটা করে গেলেন, আপনার দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর জিম্মাদারিতে, আপনি কবর সেখানে শান্তি আল্লাহর জিম্মাদারিতে, হাসর হবে আল্লাহর জিম্মাদারিতে, জান্নাত হবে আল্লাহর জিম্মাদারিতে। পারবো ইনশাআল্লাহ? পারবো নাকি ফেসবুক টিপতে টিপতে ঠেলতে ঠেলতে ঘুমাবো? হ্যাঁ, খালি এরম করে, এরম করে আছে না? রাত গভীর একটা জিনিস খেয়াল করেন, কেউ খারাপ ভাববেন না, আমি বারবার কেন বলতেছি, মোবাইলের পিছনে যত সময় নষ্ট হচ্ছে, এখন সবচেয়ে বড় অভিযোগ বিবিদের, স্বামী আমাকে সময় দেয় না, সারাদিন অফিস, বাসায় আসলে মোবাইল, এই অভিযোগ হচ্ছে কি না? হচ্ছে না? সারাদিন অফিস অথবা দোকান, বাসায় আসলে কি? মোবাইল। বউয়ের সাথে 10 মিনিট ভালো কথা বলার সুযোগ নাই, যার কারণে দিন যত যায় দূরত্ব তত বাড়ে, কথা ঠিক কিনা? আসুন আমরা ওদিক থেকে এদিকে ফিরে আসি, পারবো কি?
ফেসবুক থেকে তাসবিতে ফিরে আসি। ফেসবুক থেকে কোথায় ফিরব? তাসবিতে। প্রত্যেকে একটা করে তাসবি কিনবেন, পারবেন না? ছোট ছোট একটা করে তাসবি কিনবেন, হাতে রাখেন, পথে চলতেছেন, গাড়িতে উঠছেন, পড়তে থাকেন, জিকির করতে থাকেন, লস নাই, লস নাই। জীবনের যদি উন্নতি চান, ভালো চান, শান্তিময় জীবন চান, আল্লাহর জিকির ছাড়া শান্তি আসবে না। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের শান্তি, দেহের শান্তি, অন্তরের শান্তি, আত্মার শান্তি যদি চান, জিকির ছাড়া কোনো উপায় নেই। পারবো? রাগ করলেন, কষ্ট করলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।